রাতুয়া এলাকায় গরুর পেট থেকে জন্ম ভেড়ার মতো দেখতে গরুর বাচ্চা জন্মানোকে নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়ালো। রাতুয়া এক নম্বর ব্লকের কাহালা গ্রাম পঞ্চায়েতের নরাত্তমপুর দিয়ারা গ্রামে। জানা যায়, কাহালা গ্রাম পঞ্চায়েতের নরাত্তমপুর দিয়ারা গ্রামের এক বাসিন্দা ফাগু মণ্ডল বহুদিন ধরে গরু ছাগল পুষে আসছেন। এর আগে বহুবার ফাগু মণ্ডলের বাড়িতে ছাগল ছানা ও গরুর বাছুর জন্ম নিয়েছে। সে মতো বুধবার রাত থেকে ফাগুবাবুর বাড়িতে এক গরু প্রসবের যন্ত্রণায় ছটপট করতে থাকে। বৃহস্পতিবার সকালে জন্ম দেয় ভেড়ার মতো দেখতে গরুর বাছুর, তবে জন্মের সঙ্গে সঙ্গে সেটি মারা যায়। সেই ঘটনা কিছুক্ষণের মধ্যেই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং সেই গরুর বাচ্চা দেখতে রীতিমতো ভিড় উপচে পড়ে ফাগু মণ্ডলের বাড়িতে এবং সেই গরুর বাচ্চাকে নিয়ে নানান লোকের নানান মত। এই এলাকায় এরকম আশ্চর্যকর ঘটনা আগে কোনোদিনও ঘটেনি বলে জানিয়েছেন স্থানীয়রা। গণেশ আর্ট গ্যালারি ভাস্কর্য শিল্পের বৈচিত্র্যতায় এক অনবদ্য প্রতিষ্ঠান। আমাদের এখানে বিভিন্ন ছবি অনুযায়ী নিখুঁতভাবে যাবতীয় পাথরের মূর্তি তৈরি করা হয়। ঠিকানা সোনাময়ী দাসপুর, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ 9831915046, এছাড়াও 8583836145। ট্যাংটা ওইরা ছিল এরকম, তারপরে হাত দিয়ে বাচ্চাকে সোজা করলাম ট্যাংটা, তারপরে চার পাঁচটা লোক, দশ বারোটা লোক থেকে ঘিচা ঘিচি করে বাইর করলাম বাচ্চাটাকে পেট থেকে। তো দেখে লাগছে গান্ডারের মতন বাচ্চাটা, বাচ্চার লাগছে গান্ডারের মতন। এরকম কি আগে কখন দেখেছেন? না, দেখিনি। তারপরে জল তো বাইর হলো আগে, জল তো অনেক বাইর হচ্ছে, এক ড্রামের মতন গাবি ছোটো। কতদিনে হয়েছে? এটা হচ্ছে ১৯ মাস। হ্যাঁ, কোন জায়গা এটা? নরাত্তমপুর দিয়ারা। আপনার ছিল নাকি? হ্যাঁ, আপনার ছিল? না, নাম আপনার নাম ধীরেন ঘোষ। আমরা আমাদের গ্রামে শুনলাম, দেখছি যে লোকজন আসা যাওয়া করছে, আসা যাওয়া করছে, আমিও আসলাম দেখতে। দেখছি যে একটা গায়ের বাচ্চা হয়েছে, অদ্ভুত ঘটনার মতো হয়েছে। দেখতে মুখ নাই, কান নাই, কানটা আছে শুধু, মুখ নাই ঠিকভাবে, চোখ নাই, দেখার মতো এরকম দেখেনি আমরা জীবনে। কিন্তু এবার নতুনভাবে দেখলাম, তো আমরা কিছু বুঝতে পারছি না, কোনো লোক বুঝতে পারছে না যে কী আছে না আছে, বোঝা যায় না। এই দেখলাম যে এরকম ধরা যায়, তারপরে এরকম হয়ে গেল। আপনার দেখে কী মনে হচ্ছে এটা কী হতে পারে? দেখে তো লাগছে গান্ডারের মতো, সবাই বলছে গান্ডার আছে, কেউ বলছে বাঘের বাচ্চা আছে, এরকম লাগছে। বাঘের বাচ্চা? হ্যাঁ, এই বলে দেখে আমরা সবাই দেখে দেখে আমরা চলে গেছি। আপনার নাম? পাঁচি মন্ডল। আপনার বাড়ি? বাড়ি বাড়ি এখানে নরাত্তমপুর দিয়ারা। কালকে গরুটা ছাটপাটা ছাটপাটা, আজকে দশ বারো জন থেকে নিকাশ করালাম। গরুটা হচ্ছে, কেউ বলছে গান্ডার আছে, কেউ বলছে কুমির বাচ্চা আছে, কেউ বলছে জলহাস্তি আছে, কেউ বলছে ই আছে, বাঁকড়া আছে। অদ্ভুত ঘটনা হয়ে গেছে, বাড়িতে সবাই অচিন্তা হয়ে আছে, কী আছে না আছে কেউ বুঝতেই পারছে না। কালকে থেকে ব্যথা উঠেছে গরুটার, কালকে থেকে ছাটপাট করছে, ন আটজন মিলে টেনে ঘিচড়ে কোনো রকম করে বের করেছি। গরু বাচ্চাটা এখন চিনা যাচ্ছে না, একটাই আঁক আছে, একটা সিংহের মতন ফুটা আছে, মুখ আছে ওই শুয়ার মতন, আর কানটা আছে বড় ইসের মতন, বাঁকড়া ছাগলের মতন। গরু সিংটা দেখা যাচ্ছে, মনে হয় পাহাড়ে হেঁটেছে, সেরকম দাগ দাগ ভাব লাগছে, কিজি পড়া আছে। রুমটা বড় চিতা বাঘের মতন লাগছে। এইরকম হিসাবে অদ্ভুত জিনিস জন্ম নিয়েছে। এই যে জন্ম নিয়েছে, কি কি প্রতিবেশীরা কেন এখানে জড়ো হয়েছে? এইসব দেখার জন্য সকাল থেকে মানুষ চলে আসছে, আমাকে রাখতেও দিচ্ছে না, সবাই বলছে দেখবো দেখবো, সকাল থেকে লোক আসতে আছে, দেখতে আছে মানুষ, অনেক মানুষ সকাল থেকে পাঁচ ছ হাজার মানুষ দেখাশোনা চলতে আছে, দেখতে আছে। অদ্ভুত ঘটনা, এই ঘটনা জীবনে দেখিনি আমরা। আপনার নাম? আপনার? আমার নাম রতন মণ্ডল। জায়গার নাম? নরাত্তমপুর দিয়ারা, ভূতনী।